1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আজকের বিষয় মা সারদা এবং মাইন্স্ট্রোলজি। শ্রী মা বা সারদা মার জীবন থেকে কিছু তথ্য, কিছু উক্তি, কিছু কথা এবং সেই নিয়ে আলাপচারিতায় আজকে আছেন শিক্ষিকা, লেখিকা অন্তরা বিশ্বাস। অন্তরা, এই শোতে স্বাগত। ধন্যবাদ। এবং তোমাকে দিয়ে প্রথম প্রশ্ন শুরু করতে চাই, যেহেতু তুমি একজন শিক্ষিকা, আজকের দিনে স্বামীজি, ঠাকুরমা, এদের উক্তি, এদের তথ্য, এদের কথা কোথাও গিয়ে শিক্ষকতায় তোমাকে হেল্প করে? হ্যাঁ, অবশ্যই। আসলে এখনকার দিনে যেটা চলছে, দেখা যায় শিক্ষার একটা অবনয়ন ঘটেছে, উন্নয়নের দরকার। সেই চিন্তাভাবনাটাকের জন্য আমাদের মনে হয় স্বামীজি বা রামকৃষ্ণদেব বা সারদা মার যে বক্তব্যগুলো রয়েছে, খুব ভীষণভাবে স্টুডেন্ট মানে মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে মোটিভেট করার খুব দরকার। আর সেই জন্য তাদের যে বাণীগুলো রয়েছে আমাদের জীবনের চিন্তাভাবনায়, কিন্তু প্রয়োগটা এখন কমে গেছে। এখন হয়তো ডিজিটাল যুগ, সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে যে বিবেকানন্দ যে বক্তব্যগুলো রেখে গেছেন বা শ্রীমা যে বক্তব্যগুলো রেখে গেছেন, তার গুরুত্বটা অনেকটাই কমে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এমনও হয়েছে যে স্বামী বিবেকানন্দের কোনো হয়তো বাণী তারা হয়তো কোনোদিন শোনেনি, বা স্বামী বিবেকানন্দ কী করে গেছেন আমাদের যুব সমাজের জন্য সেই চিন্তাভাবনাগুলো হয়তো রাখেননি বা রেখে গেছেন, সেটা হয়তো শিক্ষার্থীরা হয়তো জানেই না। তো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় যে সারদা মা বা বিবেকানন্দ বা রামকৃষ্ণ যে বক্তব্য রেখেছেন, সেগুলো যুব সমাজে আরও বেশি করে মানে গ্রহণ করার জন্য পাঠ্য বইয়ে অবশ্যই থাকা দরকার। কেননা আমাদের যে শিক্ষা ব্যবস্থাটার যে অবনয়ন ঘটেছে, সেটাকে আরও উন্নত করার সাথে তাদের চিন্তাভাবনাগুলোর বিকাশের সাথে সারদামার বাণী বা বিবেকানন্দের বাণীগুলো কীভাবে তারা কাজে লাগাতে পারে দৈনন্দিন জীবনে, সেটার জন্যই কিন্তু পাঠ্য বিষয়ে বিষয়গুলো থাকা দরকার বলে একদম ঠিক বলেছেন। এবং আমার যেটা মনে হয়, কোথাও গিয়ে যেহেতু 100 বছর 150 বছর পেরিয়ে গেছে, সেখানে গিয়ে একটা কন্টেম্পোরারি টেক নেওয়া দরকার, কোথাও গিয়ে আজকে যুগোপযোগী হওয়া দরকার। এবং আজকে আমরা শুনে নেব সারদা মার যেই বাণীগুলো, সারদা মার যেই জীবনের ছোট্ট ছোট্ট কথা, তার মাইন্স্ট্রোলজি তাৎপর্য বিশ্লেষণ। অন্তরা, আমি যেমন সারদা মার একটা বই মাইস্ট্রোলজি পড়ার সাথে সাথে দেখছিলাম, মাইস্ট্রোলজি সংক্রান্ত আপনার বই মাইন্ড পাওয়ার, সেটা পড়ার সাথে সাথে শ্রীমার একটা বই আছে কথা মৃত ছাড়াও, যেটা রামকৃষ্ণদেবের বাণী ছাড়াও মা ভাষিত। সেখানে শ্রীমা একটা জায়গায় রাসবিহারী মহারাজকে প্রশ্ন করেছিলেন যে ঈশ্বর আপনার কিনা, তখন মা বলছেন হ্যাঁ তিনি আপনার চির সম্বন্ধ, তিনি সকলের, আপনার যেমন ভাব তেমনি লাভ। আমার যেটা মনে হয়েছে জিজ্ঞাসা, যে সীমা বলছে যে এই যে যেমন ভাব তেমনি লাভ, এটাকে মাইস্ট্রোলজির দৃষ্টিভঙ্গিতে আমরা কিভাবে দেখতে পারি? ঠিক, তার আগে বলছি যে ঈশ্বর আপনার, ঈশ্বর সবার, মানে এই ক্ষেত্রে মাইস্ট্রোলজি কি মনে করে, মাইস্ট্রোলজি সূত্র কি মনে করে, যেটা আমি আগেও বলেছি যে আমরা কেউ একা নেই, আমরা একটা শক্তির আধারে আছি, আমরা একটা শক্তির পুলে আছি, এবং সর্বোপরি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আমাদের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি অবচেতন সেই সূত্র দিয়ে আবদ্ধ। সেই সূত্রের যে শক্তি, সেটা সমস্ত শক্তির আধার, এবং তার উপরই আমাদের ল অফ ভাইব্রেশন বা ল অফ অ্যাট্রাকশন কাজ করে। এই শক্তির আধার বা শক্তির পুলে আমরা কীভাবে ভাইব্রেশন জেনারেট করছি, তার ডিপেন্ড করে আমরা কী ভাবছি, এবং সে কী ভাবছি ডিপেন্ড করে কী অনুভব করছি, কী অনুভব করছি ডিপেন্ড করে কী কৃতজ্ঞতায় আছি। অর্থাৎ শেষে যে প্রশ্নটা কী করলে, যেমন ভাব তেমনি লাভ, এই চিন্তাভাবনা, যেমন ভাব তেমনি লাভ মানে হচ্ছে আমি যেভাবে ভাববো আমার আধার বা শক্তি, আমার বাহ্যিক পৃথিবী ঠিক সেইভাবে পরিচালিত হবে। মানে এখানে শ্রীমা যেটা বলছেন সেটা হচ্ছে যে বাইরের পৃথিবীর কোনো আউটপুট চেঞ্জ করতে হলে বাইরে কিছু চেঞ্জ করার দরকার নেই, ভেতরের থিঙ্কিং, ভেতরের ভাবে পরিবর্তন দরকার। সেটা যদি আমরা টিউন করতে পারি, যদি চিন্তাটা এখানে ট্রিগার করতে পারি, যদি ব্যক্তিত্বটা এখানে ট্রিগার করতে পারি, যদি আমি ভেতরের পৃথিবীটাকে চেঞ্জ করতে পারি, বাইরের পৃথিবীটা এমনি চেঞ্জ হবে। শ্রীমা আরেকটা জায়গায় বলছে যে সংসারে থাকতে গেলে সহ্যগুণ বাড়াতে বলেছেন, পৃথিবীর মতন সহ্যগুণ চাই, পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেরকম চাই। তাহলে আমাদের বাস্তব জীবনে সহনশীলতা বাড়াবার জন্য মাইন্স্ট্রোলজি কতটা সাহায্য করতে পারে? না, এটা খুব ভালো উক্তি যে পৃথিবীর মতন সহ্য শক্তি চাই। এবং আমি যদি সারদামার জীবন দেখি, উনি কিন্তু কেবল সহ্যই করে গেছেন, এবং দয়া, কাইন্ডনেস বা সহ্য শক্তির একটা
অপার উদাহরণ হচ্ছেন উনি। আমার যেটা মনে হয় যে মানব জীবন গ্রহণ করলে বা পৃথিবীতে থাকলে, পৃথিবীতে মানে যেই আমরা পুল অফ ইমোশনসগুলো পাই সেটা হচ্ছে একটা বক্স অফ চকলেটস। বক্স অফ চকলেটসে কোনটা কোন টেস্ট হবে সেটা আমরা জানি না। এবং গৌতম বুদ্ধ বলেছেন ওনার যে উপলব্ধি দীর্ঘ 48 দিন তপস্যার পরে, যে খারাপ জিনিস আসবেই জীবনে, খারাপ মুহূর্ত আসবে, খারাপ ভাব আসবে, আপসেট আসবেই। অর্থাৎ এই আপসেট আমাদের উপর যে সহ্য শক্তি, সহ্য কি সে কাকে করবো? ভালো জিনিস তো সহ্য করতে হয় না, ভালো জিনিস তো আমরা আনন্দ করি এবং ভালো জিনিস তো আমাদের মস্তিষ্ককে ভালো স্টেটে রাখে, ভালো হরমোন করিত হয়। খারাপ জিনিস মানে সেটা আমার পক্ষে সহ্যশীল নয়, সেটা আমি আমাকে বিরক্ত করছে, সেটা আমি চাইনি, আমার এক্সপেকটেশন মিসম্যাচ হচ্ছে। অর্থাৎ যখনই আমরা একটা ইমোশনের মধ্যে থাকবো তখন একটা এক্সপেকটেশন থাকবে, যখন সেই এক্সপেকটেশন আমরা পাবো না তখন আমাদের মধ্যে খারাপ লাগবে। অর্থাৎ এই যে বক্স অফ চকলেট বলি, বুদ্ধদেবের বাণী বলি বা সারদা মার বাণী বলি, যে সহনশীলতা, এটা আমাদের প্র্যাকটিস করতেই হবে, কারণ এটা ইনোভেটেবল। যদি আমি সমাজের সাথে থাকি, সংসারের সাথে থাকে, তাহলে আমি ইনোভেটেবল। এবং আমি এখানটা মাইন্স্ট্রোলজির একটা তাৎপর্য বলবো, যে তোমার মধ্যে বেস্টটা কখন বেরিয়ে আসবে, যখন হাজার রকম সমস্যা তোমার মধ্যে আসছে তারপরেও তুমি তোমার ব্যক্তিত্ব ধরে রেখেছো, যখন হাজার রকমের ক্রিটিসিজম তোমার মধ্যে আসছে তারপরেও কিন্তু তুমি অচল, যখন হাজার রকমের বিপদ তোমার কাছে আসছে তারপরেও কিন্তু তুমি দৃঢ়, যখন হাজার রকমের প্রতিকূল পরিস্থিতি আসছে তারপরেও কিন্তু তুমি কমিটেড টু ইয়োর গোলস, কমিটেড টু ইয়োর পার্সোনালিটি, কমিটেড টু ইয়োর ব্রেন প্যাটার্ন, কমিটেড টু দ্য সাকসেস দ্যাট ইউ ওয়ান্ট। এবং সেটা যদি থাকে তাহলে কিন্তু সেই হাজার বাধা, হাজার বিপত্তি সেটা কিন্তু তোমাকে কলুষিত করবে না। আজকে গঙ্গার বুকে, সারা গঙ্গার বুকে কত রকম ময়লা বয়ে চলছে, কিন্তু গঙ্গার জল কিন্তু আজকেও পবিত্র, কারণ গঙ্গা মনে করে সে শুদ্ধ, আমরা মনে করি গঙ্গা শুদ্ধ। এই যে মননশীলতা, এই যে চিন্তনশীলতা, এই যে থট প্রসেস, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি হোক সেটা কিন্তু আপনাকেই হেল্প করছে নেক্সট অবতারে নিয়ে যেতে, সেটা কিন্তু আপনাকেই হেল্প করছে, আপনাকে কোথাও হয়তো টেস্ট করছে, আপনাকে হয়তো কোথাও পরীক্ষা নিচ্ছে যে আপনি কি সত্যি সেই দিকে কমিটেড, আপনি কি সত্যি সেই সত্তা ধরে রাখতে পারেন। তাই প্রতিকূল পরিস্থিতিতে ঘাবড়াবেন না। এখানে আরেকটা সারদামা সাধনা করতে গিয়ে বলছেন তপস্যা সংক্রান্ত, যে বহু তপস্যা করলে মন শুদ্ধ হয়, সাধনা বিনা সিদ্ধ বস্তু কভি না মিলয়। তো আমাদের জীবনে কোনো বিষয়ে সাফল্য পেতে গেলে সাধনার ক্ষেত্রে মাইন্স্ট্রোলজি কিভাবে সাহায্য করতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাইন্স্ট্রোলজির কয়েকটা সূত্র বলবো। সাধনা ছাড়া কোনো জিনিস সম্ভব নয়, অর্থাৎ এটা সারদা মাও বলছেন যে সাধনা ইম্পর্টেন্ট। এবং আমরা হয়তো এগুলোকে খুব টাফ টার্ম মনে করি যে বাবা সাধনা করতে হবে, মেডিটেশন করতে হবে না। সাধনা মানে কিন্তু মেডিটেশন অলওয়েজ নয়, সাধনা মানে কিন্তু কোনো কঠিন জিনিস নয়। ঠিক, সাধনা মানে হচ্ছে যে কোনো একটা জিনিস নিয়ে গভীরভাবে অধ্যয়ন করা, সেটাকে নিয়ে চিন্তন করা, সেটাকে নিয়ে আরও বেশি জানা। এবং এখানে মাইন্স্ট্রোলজির যে সূত্রগুলো বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটি বই পড়ার পরে আমাদের মাইন্ডের যেমন প্যাটার্ন চেঞ্জ হয়, কোনো একটা জিনিস নিয়ে দীর্ঘদিন চর্চা করলে আমাদের কিন্তু নতুন নতুন ইনোভেশনস তার মধ্যে গ্রো করে। অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে যদি গভীরভাবে অধ্যয়ন করি, বেশি বই পড়ি, বেশি ভিডিও দেখি, বেশি চর্চা করি, এবং সর্বোপরি সেটাকে যদি প্র্যাকটিক্যালে হাতে নাতে আমরা করে দেখাই, প্র্যাকটিস করি, এবং যখন করতে থাকি তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে একটা প্র্যাকটিস প্যাটার্ন তৈরি হয়, যেটাকে হ্যাবিট ফর্মেশন বলা হয়, যেটাকে সুপার অ্যাক্ট বলা হয়। এবং যখন সেটা ফর্ম করা হয় তখন সেই কাজটা সহজাতভাবে হয়, খুব অবলীলায় হয়, সহজেই হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক কথাই। যখন ফোর্স করতে হয় না তার আউটপুটটা কিন্তু খুব সুন্দর হয়। অর্থাৎ কোনো জিনিসে দক্ষ হতে হলে সাধনা দরকার, কোনো জিনিসে সুপার পারফেক্ট হতে হলে সেটা স্কিল এনহ্যান্স করা দরকার, কোনো জিনিস নিয়ে বেশি জানতে হলে বা ইনোভেশন সেই ফিল্ডে যদি ক্রিয়েট করতে হয়, ইউ মাস্ট রিড মাল্টিপল বুকস, এবং তোমাকে হাতে নাতে সেটা কাজ করে দেখাতে হবে, এবং এইভাবেই আমরা কিন্তু লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আরও কয়েকটা কথা বলবো সারদামার উক্তি নিয়ে এর পরের পার্টে।